আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পর্ব দেখার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের রেসিপি মিনি পিজা। রেসিপিটা একটু স্পেশাল, কেন জানেন? মিনি পিজা বানাতে যেই মনে হলো, যেহেতু সামনে ভ্যালেন্টাইন ডে, তো কেন না একটু কারেকশন করে মিনি পিজাকে আমি লাভ শেপের মিনি পিজা করি। তো আজকে চুলায় আমি এই পিজাটা করে দেখাবো। আপনারা চাইলে এই শেপেই, এই লাভে বড় পিজা বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিতে সব আমি বিস্তারিত বলে দিব। তো চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি হাফ কাপ লিকুইড মিল্ক নিয়েছি, আপনারা গুঁড়ো দুধও গুলিয়ে নিতে পারবেন। তারপরে 2 চা চামচ ইস্ট দিলাম, 2 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আচ্ছা, আপনারা গুঁড়ো দুধটা গুলিয়ে হালকা কুসুম করে নিতে পারেন। তো এখন একটু নেড়ে মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম, এখন একটু নেড়ে দিচ্ছি। দেখুন আমার ইস্টটা অ্যাক্টিভ আছে, ফুলে গিয়েছে। এখন এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার নর্মাল তেল দিচ্ছি, আপনারা চাইলে এখানে বাটার মেল্ট করে ব্যবহার করতে পারবেন। এখন আমি এখানে 2 কাপ ময়দা দিব। আচ্ছা, আপনারা চাইলে 2 কাপ থেকে প্রথমে একটু কম দিয়ে দিতে পারেন, কম দিয়ে শুরু করুন, যদি প্রয়োজন হয় দিয়ে নেবেন। আর তা না হলে আপনারা যেটা করতে পারেন, 2 কাপ দেওয়ার পর একটু একটু পানি লাগতে পারে, আমার একটু পানি লেগেছে, আমি কুসুম গরম পানি দিয়েছি। তো এখন এই ময়দাটা ভালো করে মিক্স করে নিতে হবে, মসৃণ একটি ডো হতে হবে। তো ময়দাটা আমার মিক্স করা হয়ে গিয়েছে, আমার অল্প পরিমাণ পানি লেগেছিল, কারণ এটা একটা নরম ডো হতে হবে। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন উপরে সামান্য তেল মেখে নিচ্ছি, কারণ যেন এটা ড্রাই না হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা রেস্টে রাখতে হবে, এই ডোটা ফুলে যাওয়া পর্যন্ত, কিংবা আধা ঘন্টা 40 মিনিট রাখলেই হবে। তো আধা ঘন্টা হয়ে গিয়েছে, আর দেখুন আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি চুলার পাশেও রাখিনি, নর্মালি রেখেছি, আপনারা চাইলে চুলার পাশেও রাখতে পারেন। এখন ভিতরে বাতাসটা বের করে আবার একটু মথে নিতে হবে, মথে তারপরে আমাদের গোল গোল বল বানিয়ে নিতে হবে রুটি বেলার জন্য। তো আমি এখানে কয়েকটি বল বানিয়ে নিয়েছি, কিছুটা ময়দা নিয়েছি, লাগলে নেবেন, না লাগলে দিবেন না ময়দা। এখন একটু মোটা ধরনের করে এই রুটিটা বেলে নিতে হবে, যেহেতু পিজা, পিজার যে সাইজটা আছে সেটা কিন্তু একটু মোটা ধরনেরই হয়। তো আমি রুটিটা বেলে নিচ্ছি। তো আমার রুটিটা এই ধরনের হয়েছে, মানে আমি এতটুকু মোটা রেখেছি। আচ্ছা, তারপরে আমি এখন এখানে নিয়েছি একটি বয়ামের মুখা, আপনার কুকি কাটটা দিয়েও কাজটা করতে পারেন, বাট আপনি যতটুকু সাইজ চাচ্ছেন ততটুকু করে কেটে নিলে হবে। তো আমি এই বয়ামের মুখা দিয়ে, মানে ঢাকনাটা দিয়ে কেটে নিচ্ছি এই সাইজের করে, আমি এতটুকু সাইজেরই চাচ্ছি। তো এরকম করে আমি সবগুলো ছোট ছোট করে এরকম পিস করে নিব। আচ্ছা, এখন আসি লাভ শেপের কথায়। দেখুন আমি আমার হাতে যেটা রাখলাম ওইটা করেছি হাতে কেটে, আর এটা ছোটো সাইজটা কুকি কাটার দিয়ে করেছি। কীভাবে করতে হবে দেখুন, প্রথমে গোলভাবে সাইজটা করে নিয়েছি, তারপরে নিচের অংশ থেকে দুনো পাশ দিয়ে কেটে আমি ভি বানিয়ে নিচ্ছি। একটু স্ক্রিনে ভালো করে লক্ষ্য করুন, ভি বানিয়ে নেওয়ার পরে কী করতে হবে, এই কোনাচে অংশটাকে আবার উপর দিক থেকে যেরকম লাভটা হয় লাভটার মতো করে কেটে নিতে হবে। তো এরকমভাবে আপনার একটু স্ক্রিনে দেখে করে নেবেন, কুকি কাটা ছাড়াই লাভ শেপটা করা যায়। তো আমার এই তো হয়ে গিয়েছে, এখন কী করবো, এই কর্নারচের যে অংশগুলো আছে এগুলো একটু কেটে নিলে হবে। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু গোল রুটি বানিয়ে কোনো বড় মুখা দিয়ে কেটে তারপরেও এরকম লাভ শেপ বড়োটা করে নিতে পারেন, মানে মিনি পিজা না বানিয়ে এই রেসিপি দিয়ে একটা পিজাও বানাতে পারবেন। তো এই তো হয়ে গেল লাভ। দেখুন কুকি কাটারটা আর আমার হাতে কাটাটা কিন্তু সমানই হয়েছে, মানে ভালোই হয়েছে। তো এভাবে করে আমি সবগুলো কেটে নিব, আর কুকি কাটার দিয়ে একটি দেখাচ্ছি। দেখুন কুকি কাটার দিয়ে এরকম হচ্ছে, তো আমার হাতেরটাও কিন্তু একেবারে মন্দ হয়নি। চুলে আমি মাঝারি আঁচে রেখে একটি প্যান গরম করে নিয়েছি, এখন এই মিনি রুটিগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটা মাঝারিতে রেখে আমাদের এই কয়েক মিনিট ভেজে নিতে হবে, মানে একটু ভাজা হয়েছে এরকমভাবে। হাই আঁচে রাখা যাবে না, তাহলে উপর দিয়ে ক্রিস্পি হয়ে যাবে, ভিতরে কাঁচাই থেকে যাবে। ও আচ্ছা, কাঁটা চামচ দিয়ে কিন্তু একটু ছিদ্র করে দিতে হবে, তা না হলে হাওয়াগুলো বের হতে পারবে না। মাঝারি আঁচে রেখে আমি রুটিগুলো এপাশ ওপাশ ভেজে নিচ্ছি, মানে মিনি রুটিগুলো, আর এক পাশটা একটু বেশি ক্রিস্পি হবে, অ্যাজ লাইক পিজার যে পিছনের সাইডটা ক্রিস্পি থাকে আর উপরেরটা একটু কম ক্রিস্পি থাকে, ওই রকম করে আমি ভেজে নিয়েছি। 3-4 মিনিট সময় লাগবে। তো আমার এখন মিনি পিজাগুলোর রুটি ভাজা হয়ে গিয়েছে। তো এই মিনি পিজাগুলো আমি আজকে আপনাদের প্যানে আর পিজা ট্রের উপরে রেখে প্যানে করে দেখাবো, দুইভাবেই করবো, মানে ডিরেক্ট প্যানেও করতে পারবেন, আবার একটা ট্রেতে রেখে প্যানে করতে পারবেন, মানে কড়াইতে। তো প্রথমে আমি সস দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে বাজারে কেনা টমেটো সস। অনেকে প্রশ্ন করতে পারেন, আপু আপনি পিজা বানালে তো সবসময় পিজা সস দেন না, কেন দেই না জানেন? কারণ সবার কাছে কিন্তু পিজা সস থাকে না, তাই আমি নর্মালটা দিয়ে করি, মানুষ যেন কনফিউজ না হয়। সস দেওয়ার পরে এখন আমি পিজার উপরে চিজ দিয়ে দিচ্ছি। প্রথমে আজকে আমি ডাবল লেয়ার দিব চিজের। আপনারা উপরের যে টপিংটা আছে এটা আপনারা সম্পূর্ণ ইচ্ছের উপর ডিপেন্ড করে, আপনারা চাইলে শুধু চিজ দিয়ে বেক করে খেতে পারেন,
তো আমি সবগুলোতে চিজ দিয়ে দিচ্ছি। তো সবগুলো আমি চিজ দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম, যতটুকু আপনার ইচ্ছে হচ্ছে ওই পরিমাণে দিবেন। আরও নিয়েছি আমি পেঁয়াজ কুচি, সবগুলো ছোট করে কেটে নেবেন, কারণ যেহেতু এগুলো মিনি পিজা, তাই না? তো তারপরে আমি আরও দিব অলিভ, এই তো এগুলো দিয়ে তারপরে আবার একটি চিজের লেয়ার দিয়ে আমি এগুলোর টপিং করে নিব। আপনার টপিংটা আপনাদের ইচ্ছে অনুযায়ী করে নেবেন, এটা কোনো সমস্যাই না, আমি আগেও বলেছি। তো আমার পিজাগুলো এখন বেক করার জন্য রেডি, চুলে আমি প্যানটা বসিয়ে দিয়েছি। ও আচ্ছা, আমি তো এখানে কিছু চিলি ফ্লেক্স আর অরিগানো দেওয়া ভুলেই গিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। এটা চাইলে দিবেন, না চাইলে স্কিপ করতে পারবেন। অরিগানোটা দেওয়া একেবারেই অপশনাল, চিলি ফ্লেক্সটাও দিলে একটু ঝালঝাল হয়, বাচ্চাদের জন্য করলে স্কিপ করাই ভালো। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চিজটা গলা অথবা 5 মিনিটের মতো লো আঁচে রেখে এই পিজাগুলো বেক করে নিব। খুব বেশি সময় লাগবে না, রুটিটা তো আগের থেকেই ভাজা হয়ে গিয়েছে। তো আমার প্যানের পিজাগুলো 5 মিনিট পরে চিজ গলে গিয়েছে, একেবারে পারফেক্টলি হয়ে গিয়েছে। তো তারপরে এখন আমি আবার আরেকটি প্যানে পিজা ট্রের উপরে করে দেখাবো। একটি স্ট্যান্ড দিয়ে দিলাম, স্ট্যান্ড না থাকলে না দিলেও চলবে। তারপরে আবারও রেডি করে রাখা পিজাগুলো দিয়ে দিলাম। এখানে স্টিলের প্লেটও ব্যবহার করা যাবে, কিংবা ওভেন প্রুফ মানে তাপ সহ্য করতে পারে এরকম প্লেটও দিতে পারবেন। আর যদি কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিবেন ঢাকনার। তারপরে আবার চিজ গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই তো চিজ গলে গিয়েছে, এই পিজাগুলো রেডি হয়ে গিয়েছে। তো এখন খাওয়ার পালা। দেখুন পিজাগুলো কত ইয়ামি লুক এসেছে, ভীষণ মজার এই পিজাগুলো, অনেক মজা হয়েছে। আপনারা কিন্তু এ পারেন প্রিয়জনকে সারপ্রাইজ দিতে, বিশেষ করে লাভ শেভের পিজাটা তৈরি করে। আশা করছি আমার আজকে ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। ডো ছাড়া একটা পিজার রেসিপি আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।